এক গ্রামে এক গরিব কাঠুরে থাকত। এই গরিব কাঠুরে নিজের গ্রাম থেকে এক বনে যেত কাঠ কাটতে এবং সেটিকে বিক্রি করত কাছের এক বাজারে। এমনই একদিন বনে যাওয়ার পথে নিজের দৈন্যদশার কথা ভাবতে ভাবতে এক সন্ন্যাসীর দেখা পেল এবং তাকে বলল, আমার দুর্দশা আমি কিভাবে মেটাবো বলতে পারেন? তার উত্তরে তিনি বলেন, সামনের দিকে এগিয়ে যাও। তার কথা মতো সেই কাঠুরে সামনের দিকে এগোতে লাগলো এবং কিছু দূর যাওয়ার পরেই সে চন্দন কাঠের সন্ধান পেল। তা দেখে সে অতিরিক্ত আনন্দিত হয়ে সেই কাঠ কেটে বাজারে নিয়ে বিক্রি করল এবং তার পরিবর্তে তার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটল। একদিন তার সুখের সময় তার মনে হলো সেই সন্ন্যাসী তাকে বলেছিল সামনের দিকে এগোতে এবং তারপরেই সে চন্দন কাঠের সন্ধান পায়। তার একবার সেই সন্ন্যাসীর কাছে যাওয়া উচিত। এই ভেবে সে আবারও সন্ন্যাসীর কাছে এলো। সন্ন্যাসী তখন ধ্যানে মগ্ন। কিছুক্ষণ পর তিনি যখন চোখ খুললেন দেখলেন সেই কাঠুরে তার সামনে বসে আছে। সে বলল, আপনার কথা মতো সেই দিন সামনের দিকে এগিয়ে যাওয়ায় আমি চন্দন কাঠের সন্ধান পাই। আপনার আশীর্বাদে আমার অবস্থার উন্নতি হয়েছে। আপনি আমায় আবারও পথ দেখান যাতে আমি আরও উন্নতি সাধন করতে পারি। সেই সন্ন্যাসী আবারও বললেন, সামনের দিকে এগিয়ে যাও। এবং তার কথা মতো সেই কাঠুরে আবারও এগিয়ে গেল এবং এবার সে সোনার খনি খুঁজে পেল যা তাকে আরও ধনী ব্যবসায়ী করে তুলল। এরপর আবারও তার সেই সন্ন্যাসীর কথা মনে পড়ে এবং সে গিয়ে তাকে একই প্রশ্ন করে এবং তার পরিবর্তে একই উত্তর পায়। সেই সন্ন্যাসীর কথা মতো সে আবারও এগিয়ে গেল এবং সেই জঙ্গলের দিকে সে আবারও দামি মণিমুক্তর সন্ধান পেল এবং তার জীবনে অভাবের লেশ মাত্র রইল না। বহুদিন পর তার হঠাৎ মনে হল, সন্ন্যাসী এত জানতেন, তিনি চাইলেই নিজেকে সমৃদ্ধশালী করে তুলতে পারতেন, কিন্তু তবুও তিনি কখনোই দামি জিনিস ব্যবহার করেননি। কিন্তু কেন? এই কেনর উত্তর খুঁজে না পাওয়ায় সে আবারও সেই সন্ন্যাসীর কাছে গেল এবং তাকে জিজ্ঞেস করল, আপনার এত জ্ঞান, প্রতিবার যখনই আমি আপনার কাছে এসেছি আপনি আমায় সঠিক পথ দেখিয়েছেন, কিন্তু আপনি নিজে এক অতি সাধারণ জীবন যাপন করেন, অথচ আপনি চাইলেই অঢেল সম্পদের মালিক হতে পারেন, তবে এই জীবন ধারণের কারণ কি? তার উত্তরে সন্ন্যাসী হেসে বললেন, তুমি যা বলছো তাতে ভুল নেই, তবে আমার কাছে এর থেকে অনেক বড় সম্পদ আছে যার সামনে তোমার অর্জিত সম্পদের কোনো মূল্যই নেই। আমি এতটাই সামনে এগিয়ে গেছি যে আমার কাছে এই হীরে জহরত এবং মাটির মূল্য সমান হয়ে গিয়েছে। আমি এর থেকে অনেক বেশি মূল্যবান রত্ন খুঁজে পেয়েছি। সেই কাঠুরে বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করল, কি সেই রত্ন? সন্ন্যাসী হেসে উত্তর দেন, আমি এক অভ্যন্তরীণ সুখের সন্ধান পেয়েছি। আমার অন্তরাত্মা ধ্যানের দ্বারা অনুপ্রাণিত হয়েছে আর এই পরমানন্দের সামনে পৃথিবীর যে কোনো অর্থের বিনিময়ে পাওয়া সুখ খুবই অর্থহীন বলে মনে হয়। একথা শুনে সেই ব্যক্তি বলেন, আমি কত বোকা, এই আসল সম্পদের সম্পর্কে কোনো ধারণাই আমার ছিল না। দয়া করে আমাকে বলুন, আমি কিভাবে ধ্যান করব? আমি তো জানি না, আমাকে সঠিক পথ দেখান। সন্ন্যাসী বলেন, ধ্যান করা অতি সহজ। তুমি একটি জায়গায় শান্ত হয়ে চোখ বন্ধ করে বসবে এবং তারপর তোমার মাথার সব চিন্তাকে শান্তিমতো বিচরণ করতে দেবে যতক্ষণ না সেই চিন্তা নিজে থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এবং যেই মুহূর্তে তোমার মাথায় কোনো চিন্তা থাকবে না, সেই মুহূর্ত থেকে তুমি ধ্যানে মগ্ন হবে। তুমি শূন্য থেকে শুরু করবে আর শূন্যই তোমাকে আত্ম অনুভূতি যোগাবে। এবং সেই মুহূর্ত থেকে সেই কাঠুরে বুঝতে পারল, সুখ কোনো বাইরের জিনিস আমাদের দিতে পারে না, বরং সুখ আমাদের ভেতরেই বসবাস করে, শুধু আমাদের তা খুঁজে নিতে হয়। আমরা বাস্তব জীবনেও জীবনের বেশিরভাগ সময় বাইরের সুখ এবং সম্পদ বৃদ্ধির লক্ষ্যে মনোনীত করি, অথচ আমরা ভুলে যাই আমাদের মনের মধ্যে কত সুখ বাস করছে। আমরা বেশিরভাগ সময় খুঁজেও দেখার চেষ্টা করি না আমাদের অন্তরাত্মায় কি লুকিয়ে আছে। আমরা ডোবার খোঁজ পেয়ে যাই তবে সমুদ্রে বিচরণ করতে পারি না। তাই আমাদের প্রত্যেকের ধ্যান করা প্রয়োজন। একদিনে কেউ এতে পারদর্শী হবে না, তবে প্রত্যেক দিনের চর্চা এবং অনুশীলনের মাধ্যমে এমন একদিন আসবে তখন আর আমাদের জোর করে ধ্যান করতে হবে না,
বরং তা স্বতঃস্ফূর্তভাবে আমাদের জীবনে ঘটবে। তাই আমাদের প্রত্যেকেরই ধৈর্য রাখা প্রয়োজন।